আমার কথা আর রুদ্রর কথা বোধহয় খানিকটা একরকম হতে পারে, কারণ প্রচুর প্ল্যানিং, প্রচুর গল্প, প্রচুর ভাবনা, প্রচুর স্বপ্ন। আমরা যেটা 2 বছর পরে ভাববো সেটা সম্রাট 2 বছর আগে ভাবে, সেটা আজকের দিনে দাঁড়িয়ে আর একবার প্রমাণ করলো। যখন সবাই ডিজিটাল ফিল্ম, ডিজিটাল দুনিয়া বলে কথা বলছে, মানে শুধু কথা বলছি, সব জায়গায় সব ফ্লোরে যখনই যাচ্ছি শুটিংয়ে, মানে ডিজিটাল একটা দুনিয়া আসতে চলেছে কিন্তু জানিস, এরকম একটা কথা চলছে। আজকে সেই ডিজিটাল ফিল্মটা বানিয়ে দেখিয়ে দিল সম্রাট, এবং এত এত মানুষদেরকে এক জায়গায় করলো। এবং আমাদের যেটা রুদ্রর সাথে একরকম হবে বলছিলাম, আমি কোনো অ্যাক্টিং ইনস্টিটিউশনে অ্যাক্টিং শেখাই না, কিন্তু সবারকে সম্মান জানিয়ে বলছি, সম্রাট যেভাবে ওর স্বপ্নটাকে সমস্ত ছেলেমেয়ের মধ্যে ছড়িয়ে দেয় এবং শুধু নিজে টাকা রোজগার করার কথা ভাবে না, প্রত্যেকটি ছেলেমেয়েকে একটা প্ল্যাটফর্ম দেয়, এবং ওর ইনস্টিটিউট থেকে বেরিয়েছে এরকম বহু ছেলেমেয়ে এখন লিড রোলে রেগুলার সিরিয়াল সিনেমা করছে, সেটা দেখে আমার ভারী ভালো লাগতো। এবং আমার মনে হতো কোনোদিন যদি সম্রাটের এই SMPI-তে আসবার কথা বলে সম্রাট, তাহলে এখানে নিশ্চয়ই আসবো, কারণ আমি সত্যি এখানে আসতে চেয়েছিলাম। কারণ ও শুধু টাকা রোজগারের জন্য এই ইনস্টিটিউশনটা বানায়নি, ও সত্যি সত্যি যারা স্বপ্ন দেখে তাদের স্বপ্নটাকে সফল করবার একটা মাধ্যম হিসেবে হাত ধরে তাদের সেই স্বপ্নের দুনিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রত্যেকের জন্য অনেক 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 শুভেচ্ছা, অল দ্য বেস্ট। বাবা মাদের বলবো ধৈর্য ধরে থাকুন, ঠিক জায়গায় ছেলেমেয়েকে ভর্তি করেছেন। SMPI এর ডিজিটাল মিডিয়াতে প্রবেশ তো অন্য কোনো প্রোডাকশন কোম্পানি এখনো এসে পৌঁছায়নি, বা তারা এই ভাবনা চিন্তাটাই করেনি, তো এই বিষয়ে কী বলবেন? এই বিষয়ে সাধুবাদ দেব সম্রাটকে, SMPI-কে। সম্রাট সবসময় এক ধাপ এগিয়ে ভাবতো বরাবর, এইটা করে সেটা প্রমাণ করে দিল আর একবার, সাধুবাদ দেব। আর সমস্ত ওর SMPI-এর ছাত্রছাত্রীদের জন্য অনেক শুভেচ্ছা। কিন্তু 6 মাস কাজ করে যারা কাজ, যে কাজটা ওরা করছে, ভীষণ অ্যাপ্রিসিয়েট করার মতো। থিঙ্ক শর্ট এন্টারটেইনমেন্ট, থিঙ্ক SMPI Shorts।